মাদক বর্জন করুন সুস্থ জীবন গড়ুন এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়িতে শিক্ষার্থীদের মাদকের কুপল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম ও ফুলবাড়ি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রেজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক আবু জাফর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান বাবু ফুলবাড়ি থানার ওসি ফজলুর রহমান ফুলবাড়ি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নূর ইসলাম শেখ উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হেবন শিক্ষার্থী নাসিবুর রহমান উম্মে রুহানি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেক উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়